সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক, মগরাহাটে আমার বাড়ি। আমি 2000 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে হোমিওপ্যাথিতে BHMS পাস করে মগরাহাটেই প্র্যাকটিস করি। তো আজকে আমি আলোচনা করতে চাই প্যানক্রিয়াটাইটিস, একটি দুরারোগ্য ব্যাধি। অনেকেই এই সমস্যায় ভুগছেন। তো এর ডেফিনেশন আমরা কি দিতে পারি? প্যানক্রিয়াসাইটিসের ডেফিনেশন আমরা কি দিতে পারি? রেডনেস অ্যান্ড সোয়েলিং অফ প্যানক্রিয়াস, অর্থাৎ অগ্নাশয়ের লাল ভাব এবং ফোলা এবং ইনফ্লামেশন যদি থাকে তাকে আমরা বলতে পারি প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিস, ইনফ্লামেশন অফ প্যানক্রিয়াস, এর কি লক্ষণ দেখা দিতে পারে? উপরের পেটে ব্যথা হতে পারে, উপরের পেটে ব্যথা হতে পারে, ব্যথা পিঠ পর্যন্ত প্রসারিত হয়। এই ব্যথাটা উপরের পেটে শুরু হয় এবং পিঠ পর্যন্ত প্রসারিত হয়, পেটে হাত ছোঁয়াতে দেয় না। অর্থাৎ অ্যাবডোমেন এত সেন্সিটিভ থাকে যে রোগী ডাক্তারবাবুকেও পেটে হাত দিতে দেয় না। জ্বর থাকতে পারে, নাড়ি দ্রুত হতে পারে, বমি ভাব বা বমি বমি ভাব হতে পারে। কি কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রধান কয়েকটি কারণ হচ্ছে যাদের মধ্যে অ্যালকোহলিক হ্যাবিট আছে, অর্থাৎ মদ খাওয়ার প্রবণতা আছে, দীর্ঘদিন ধরে মদ খাচ্ছেন, এবং পিত্ত পাথরি হওয়ার একটা হিস্ট্রি যাদের আছে, বা ক্যান্সার বা লাল মাংস যারা খান, চর্বি জাতীয় খাবার যারা বেশি করে খান, তাদের এই সমস্যাগুলো বেশি বেশি করে হয়। কি পরীক্ষা করলে আমরা প্যানক্রিয়াটাইটিস ধরতে পারি বা ডায়াগনোসিস করতে পারি? কেননা পেটে ব্যথা তো অনেক রকমের কারণে হয়, তার ডায়াগনোস্টিক ভ্যালু হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো ব্লাড টেস্ট করা যেতে পারে, এনজাইম টেস্ট করতে পারে, WBC টেস্ট করা যেতে পারে। অনেক সময় প্যানক্রিয়াটাইটিসে WBC একটু বেড়ে যায়। কিডনি ফাংশন টেস্ট করা যেতে পারে, লিভার এনজাইম টেস্ট করা যেতে পারে এবং CT করা যেতে পারে। কেন্স রেপারটরিতে কোন চ্যাপ্টারে এই প্যানক্রিয়াসের বিষয়ে আমরা জানতে পারবো? কেন্স রেপারটরির ভিতরে অ্যাবডোমেন চ্যাপ্টার আমরা খুললে প্রথমে দেখতে পাই রুব্রিক্স ইনফ্লামেশন, রুব্রিক্স ইনফ্লামেশন এবং সাবরুব্রিক প্যানক্রিয়াস। তাহলে আমরা জানতে পারলাম যে কেন্স রেপারটরি আমরা যখন খুলবো বা জানতে চাইবো বা প্যানক্রিয়াসের বিষয়ে জানতে চাইবো, তখন অ্যাবডোমেন চ্যাপ্টার খুলতে হবে, রুব্রিক্সে যেতে হবে ইনফ্লামেশন, এবং সাবরুব্রিক্স হচ্ছে প্যানক্রিয়াস। এর দুটো স্টেজ হতে পারে বা তিনটে স্টেজ হতে পারে, প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজ এবং তৃতীয় স্টেজ। প্রথম স্টেজে আমরা কোন ওষুধ দিতে পারি? আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো ওষুধ আছে যেগুলো প্যানক্রিয়াটাইটিসে অনেক ভালো কাজ করে। নাম্বার 1, প্রথম স্টেজে যে ওষুধটা আছে সেটা হচ্ছে স্পঞ্জিয়া টোস্টার। উপরের বাম দিকের পেটে ভীষণ ব্যথা হয়, অর্থাৎ আমরা স্পঞ্জিয়া টোস্টটা কখন দিতে পারি? যদি উপরের বাম দিকের পেটে ভীষণ ব্যথা হয়, নিঃশ্বাস নিলে ব্যথা বেড়ে যায়, নাড়ি হুড়ি যেন টেনে ধরে আছে, খুব পিপাসা থাকে, পেটে শক্ত বাঁধন অসহ্য লাগে, পেটে হাত দিতে দেয় না, মশলাদার খাবার খেতে প্রবল ইচ্ছা, এবং জিভটা তার শুকনো থাকে, বাদামি থাকতে পারে, মুখের স্বাদ কিছুটা মিষ্টি হয়, মিষ্টি খেলে ব্যথা বাড়ে, গরম খাবার খেলে ব্যথা কমে যায়, গান গাওয়ার অদম্য ইচ্ছা, মানসিক ভাবে স্পঞ্জিয়া টোস্টার গান গাওয়ার অদম্য ইচ্ছা থাকে এবং খুব মৃত্যু ভয় থাকে। এই সিমটম গুলো যদি আমরা কোনো রোগীর মধ্যে পেয়ে থাকি বা কেস টেকিং করার সময় যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা স্পঞ্জিয়া টোস্টার দিলে যথেষ্ট উপকার হবে। সেকেন্ড গ্রেডে আমরা কোন মেডিসিন দিতে পারি? প্যানক্রিয়াটাইটিসের সেকেন্ড গ্রেডের মেডিসিন কোনিয়ামকে আমরা ভাবতে পারি। কেন কোনিয়ামকে ভাববো? উপরের পেটে যখন কেটে ফেলার মতো ব্যথা হবে, ক্রনিক জন্ডিস যদি তার থাকে, পেটে কাঁপুনি ও পেট শক্ত ও কোলাভাব থাকে, রুটি খেতে চায় না, লবণ ও টক খেতে চায়, দুধ খেলে বাড়ে, মুখের স্বাদ টক থাকে, খালি পেটে ভালো থাকে, সমাজে মিশতে চায় না, স্মৃতি দুর্বল, অন্যমনস্ক, একা থাকতে চায়, এইরকম সিমটম যদি আমরা কোনো রোগীর মধ্যে পাই, সেক্ষেত্রে আমরা কোনিয়ামের কথা ভাবতে পারি। সেকেন্ড স্টেজে আমরা আয়োডিনের কথাও ভাবতে পারি,
উপরের পেটে ব্যথা হয় আরডিএমে, চোখ চামড়া নখ হলুদ হয়, হিক্কা ওঠে আরডিএমে, তেতো স্বাদ থাকে, ঠান্ডা দুধ খেলে ভালো থাকে, খুব খিদে থাকে, খুব পিপাসা থাকে, মনে করে সে ভালো আছে, কিন্তু তার মানসিক লক্ষণ হচ্ছে সে আত্মহত্যা প্রবণ, ডাক্তারকে ভয় পায়, খেলে কমে, খালি পেটে ব্যথা বাড়ে। আইরিশ ভার্সকে আমরা সেকেন্ড স্টেজে ভাবতে পারি, কিরকম ব্যথা হয় আইরিশ ভার্সে। যদি আইরিশ ভার্সে এই সিমটম গুলো আমরা পেয়ে যাই, তাহলে আইরিশ ভার্স দিলে যথেষ্ট উপকার হবে, কেননা আইরিশ ভার্স প্যানক্রিয়াটাইটিসের একটা খুব ভালো ওষুধ। পেটে জ্বালার সাথে ব্যথা, আইরিশ ভার্সে পেটে জ্বালার সাথে ব্যথা, মলত্যাগের পর রেক্টামে আগুনের মতো জ্বালা, মলে যেন চর্বি লেগে আছে, স্বাদ টক অথবা তেতো দুরকম হতে পারে, সারা পেটে অসহ্য জ্বালা, অগ্নাশয়ের ক্যান্সার হতে পারে, খিদে কমে যেতে পারে, পিরিওডিক্যাল রমেটিং হতে পারে।